হ্যালো ভিউয়ার্স, মেকাট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে টিল সেন্সর সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে থাকছে টিল সেন্সর কি, টিল সেন্সর কেন ব্যবহার করব, এর প্রকারভেদ, দেখতে কেমন এবং একটি টিল সেন্সর যেভাবে কাজ করে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানব। তো চলুন প্রথমে জেনে নিই টিল সেন্সর কি। টিল সেন্সর একটি কৌণিক ঢাল, কৌণিক গতি, রেফারেন্স প্লেনের অক্ষগুলির সাথে শনাক্ত করে এবং পরিবর্তিত হয়। টিল সেন্সর আপনাকে অভিযোজন বা প্রবণতা শনাক্ত করতে দেয়। এগুলি ছোট, সস্তা, কম শক্তি এবং সহজে ব্যবহারযোগ্য। খেলনা, গ্যাজেট এবং যন্ত্রপাতির জন্য জনপ্রিয়। কখনো কখনো সুস্পষ্ট কারণে এগুলো মার্কারি সুইচ, স্টিল সুইচ বা রোলিং বল সেন্সর হিসেবে উল্লেখ করা হয়। এরপরে জেনে নিই টিল সেন্সর আমরা কেন ব্যবহার করব। টিল সেন্সরের মাধ্যমে কৌণিক ঢাল, কৌণিক গতি সহজেই শনাক্ত করতে পারব। টিল সেন্সর বেশিরভাগ মোবাইল, ট্যাবলেট, হ্যান্ড হোল্ড গেম, নৌকা, যানবাহন এবং বিমান ইত্যাদিতে সক্রিয় ঘূর্ণায়মান অপারেশন নিরীক্ষণের জন্য ব্যবহার হয়। অর্থাৎ এই টিল সেন্সরের মাধ্যমে আমরা খুব সহজেই একটি ডিভাইসের কৌণিক ঢাল, গতি সহজেই শনাক্ত করতে পারব। এরপর জেনে নিই টিল সেন্সরের প্রকারভেদ। টিল সেন্সর বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি টিল সেন্সর মডিউল আমরা দেখব। মূলত এটি একটি টিল সেন্সর মডিউল। এবার জানি যে টিল সেন্সর মডিউলের পিনআউট। টিল সেন্সর মডিউলের পিনআউট সচরাচর টিল সেন্সর মডিউলে তিনটি টার্মিনাল রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ভিসিসি, অর্থাৎ আমরা ভিসিসিতে 3 ভোল্ট থেকে 5 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে পারবো। এরপরে যে পিনটি রয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড পিন এবং একটি ডিজিটাল আউটপুট পিন রয়েছে, অর্থাৎ ডিও। এরপরে জেনে নিই টিল সেন্সর যেভাবে কাজ করে। টিল সেন্সর হলো একটি যন্ত্র যা একটি প্লেনের একাধিক অক্ষে কত পরিমাপের জন্য ব্যবহার হয়। টিল সেন্সরগুলি অভিকর্ষের রেফারেন্সের সাথে টিলিং অবস্থার পরিমাপ করে এবং অসংখ্য অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। তারা অভিযোজন বা প্রবণতার সহজ শনাক্তকরণ সক্ষম করে। পারদ সুইজের মতো এগুলি টিল সুইজ বা রোলিং বল সেন্সর হিসেবে পরিচিত হতে পারে। এগুলি ধীরে ধীরে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ সেন্সরটি একটি বিমানের উলম্ব এবং অনুভূমিক প্রবণতা সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে, যা পাইলটকে বুঝতে সাহায্য করে কিভাবে ফ্লাইটের সময় বাধাগুলি মোকাবেলা করতে হয়। প্লেনের বর্তমান অভিযোজন এবং বিমানটি যে কারণে পৃথিবীর পৃষ্ঠের দিকে ঝুঁকছে তা জেনে একটি আকর্ষণীয় ইয়ার শো করতে পারে। টিল সেন্সর হলো পাইলটের জন্য একটি অপরিহার্য সিদ্ধান্ত নেওয়ার হাতিয়ার। অর্থাৎ একটি টিল সেন্সর কৌণিক ঢালের উপর নির্ভর করে একটি আউটপুট পিনের মাধ্যমে আউটপুট সিগন্যাল দিয়ে থাকে। মূলত এভাবে একটি টিল সেন্সর কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।